কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না, উল্টো আপনার সাথে এমন আচরণ করবে যেন সহ্য করতে না পেরে আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। বিষয়টা এমন, আমার না একটা কথা জানতে ইচ্ছা করে, তুমি যার কাছে আছো সে কি আমার মতোই তোমাকে ভালোবাসে? আচ্ছা, এই যে মানুষ বলে যে চলে গেছে তাকে ভুলে যাও, বাদ দাও, তুমি ওর চেয়েও ভালো কাউকে পাবা, কিন্তু আমি তার চেয়ে ভালো পেতে পারি, তাকে কি পাবো? আমার সাথে কেউ ডুয়েট করে না কেন? আমি ইসলামিক ভিডিও করি তার জন্য? আমি আর পাঁচটা মেয়ের মতো ভিডিও করতে পারি না তার জন্য? আমি ইসলাম প্রচার করি তার জন্য আমার সাথে ডুয়েট করা যায় না? না থাক, সমস্যা নাই, ডুয়েট না করলে তাতে কি যায় আসে? আরে ও কলিজার টুকরা, আরে ওই কলিজার টুকরা, ভালোবাসি বলেই তোর কাছে নত হই, কিন্তু যতটা ফেলানো ভেবেছিস ততটা কিন্তু আমি সস্তা নই। কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, অন্ধকারে ঠেলে দেবে। আর কাউকে পাগলের মতো ভালোবেসো না, পাগল হলে ফেলে যাবে। যে মেয়েটা একটা জামা বেছে নেওয়ার জন্য গোটা দোকানটা উলটপালট করে ফেলে, সে মেয়েটা আপনাকে বেছে নিয়েছে, একটু তো ভালোবাসুন তাকে। আরে মেরে জান, তোমার বুঝি জানা ছিল না ঠিক একটা মানুষ কতটা পাগলের মতো ভালোবাসলে তার জন্য কাঁদতে পারে। সবকিছু হাজারো কান্নার পরও পাওয়া যায় না, তাই কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। যে সব বুঝিয়ে না বোঝার ভান করে তার কাছে বারবার নিজের অনুভূতি প্রকাশ করা বোকামি ছাড়া কিছুই না। কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, খাবার খাওনি কেন, ঘুমাওনি কেন, কার সাথে কথা বলছো, ফোন ওয়েটিং কেন, এগুলো কি সন্দেহ? সত্যি সন্দেহ? না, এগুলো সন্দেহ নয়, এগুলোই ভালোবাসা। হ্যালো, সায়েন্টিস্ট স্যার বলছেন? হ্যাঁ বলছি স্যার। আমি 10 বছর গবেষণার পর আগুনের উপর দিয়ে হাঁটার উপায় আবিষ্কার করেছি। আচ্ছা তাই নাকি, কিভাবে? জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিয়ে। ছেলে মেয়ে সকলেই সুন্দর, কথা হচ্ছে ছেলেরা জন্মগত সুন্দর, মেয়েরা ময়দাগত। ছেলেরা মুখ দুলেই ফ্রেশ, মেয়েরা মুখ দুলেই শেষ।